কবে আসছে নাটক ডিয়ার ভ্যালেন্টাইন? মুশফিকার ফারহানের আপকামিং নিউ নাটক ডিয়ার ভ্যালেন্টাইন, এই নাটকটি খুব শীঘ্রই আসছে। ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন, না টেনে না স্কিপ করে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সবসময় বিনোদনের লেটেস্ট আপডেট নিউজ পেয়ে যাবেন। তাহলে শুরু করা যাক। মুশফিকার ফারহানের আপকামিং নাটক ডিয়ার ভ্যালেন্টাইন কবে আসছে? আমরা মুশফিকার ফারহানের সর্বশেষ নাটক ফ্লাইং কিস সহ বিভিন্ন নাটক দেখেছি। ফ্লাইং কিসটি আমার কাছে ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসা যাক মুশফিকার ফারহানের। মুশফিকার ফারহান হচ্ছে এখন নাটক ইন্ডাস্ট্রিতে একটি সাকসেসফুল অ্যাক্টর, যিনি যে নাটকই করে দর্শকদের খুবই চাহিদা থাকে। অর্থাৎ বুঝতে পারছেন, পরিচালক প্রযোজকের খুব চাহিদার এবং পছন্দের নায়ক হচ্ছে মুশফিকার ফারহান। তিনি যেই নাটকেই যেই চরিত্রে থাকে, সেই চরিত্রও তাকে ফুটিয়ে তোলে, সেটাকে ফুটিয়ে তোলে সুন্দরভাবে। এখন আসা যাক ডিয়ার ভ্যালেন্টাইন কবে আসছে। ডিয়ার ভ্যালেন্টাইন, আপনারা নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি ভালোবাসা দিবসের নাটক। যেহেতু ডিয়ার ভ্যালেন্টাইন শুটিং হচ্ছে এবং এই নাটকটি ভ্যালেন্টাইন্স অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ 14 ফেব্রুয়ারি নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হচ্ছে ডিয়ার ভ্যালেন্টাইন নাটক। এই নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষেই ইউটিউব চ্যানেল এবং বেসরকারি টেলিভিশনে মুক্তি পাবে ডিয়ার ভ্যালেন্টাইন। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি আবারও বলছি, ডিয়ার ভ্যালেন্টাইন নাটকটি আসছে ভালোবাসা দিবসে 14 ফেব্রুয়ারি। ভালোবাসা দিবস উপলক্ষে ডিয়ার ভ্যালেন্টাইন আসছে। আপনাদের কেমন লাগলো নিউজটি জেনে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন। আর মাস্ট বি শেয়ার করবেন, তাহলে আপনাদের বন্ধুদের কাছেও যারা মুশফিকার ফারহানের ফ্যান, তারা আপকামিং নাটক সম্পর্কে নিউজ পেয়ে যাবে। এটি একটি ভালো নিউজ, অবশ্যই শেয়ার করুন, তাহলে সবার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।